জমি বিক্রি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য নৌকা তৈরি করেছে হাজীগঞ্জের মফিজুল ইসলাম। হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম পেশায় একজন দিনমজুর। 8 লক্ষ টাকা খরচ করে এই নৌকাটি তিনি তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। আমরা এখন এই নৌকার ভিতরে আছি। আমরা আসলে তার কাছে জানতে চাইবো তিনি এই নৌকাটি কেন তৈরি করছেন। আসলে আপনি নৌকাটি কেন তৈরি করলেন এত টাকা খরচ করে? ধন্যবাদ, আমি এই নৌকাটা তৈরি করছি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবার জন্য। আমার বহুত দিন জায়গা আমার এই কল্পনা, তো আমার টাকা পয়সা নাই, এই জন্য আমার কী করবো, আমি অসুস্থ মানুষ। শেষ পর্যন্ত আমি আমার সামান্য কতটুকু বাড়ি ছিল বাড়িটা বিক্রি করিয়া আমি এই নৌকাটা বানাইছি আমি আমার প্রধানমন্ত্রীকে উপহার দিবার জন্য। এখন পর্যন্ত নৌকাটা তৈরি করতে কত টাকা খরচ? এই পর্যন্ত আমার নৌকাটা তৈরি করতে প্রায় 8 লক্ষ টাকার মতো গেছে। আপনি কত বছর ধরে চিন্তা করতেছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নৌকাটা তৈরি করবেন? আমি দেশ স্বাধীনের পরের থেকে আমার এই জল্পনা কল্পনা, আমি একটা নৌকা বানিয়া আমাদের শেখ সাহেবেরও মার্কা এই নৌকা ছিল, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের মার্কা নৌকা, এই হিসাবে আমি এই নৌকাটা বানাইছি। এবার বুঝতে পারেন দেশ স্বাধীন কত বছর হয়েছে। আপনি এত কিছু থাকতে নৌকাই তৈরি করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাইছেন, নৌকা তৈরির ইয়েটা আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসবে? দেখেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, তখন মুক্তিযোদ্ধা যখন ছিল দেশ স্বাধীনের লেগে বহুত বহুত ত্যাগ করছে, আমাদের দেশের বিদেশের ভাই বন্ধুরা বহুত হয়েছে, বহুত মানুষ মারা গেছে। যা ওইখান থেকে আমি দেখি যে আমার শেখ সাহেবেরও মার্কা নৌকা, এই হিসাবে আমার আমরা ভাটিও করি নৌকার, আমি নৌকারে ভালোবাসি, আমলিকেরে ভালোবাসি এবং প্রধানমন্ত্রী যদি আপনার এই নৌকাটি গ্রহণ না করে বা তিনি তার কাছে কোনো ভাবে যদি তথ্যটি না পৌঁছায় তাহলে আপনি কি করবেন? ইনশাল্লাহ, আমার প্রধানমন্ত্রী, আমার দৃঢ় বিশ্বাস আমার প্রধানমন্ত্রী আমার নৌকাটা আইজ হোক কাইল হোক, 1 বছর পর হইলো 2 বছর পর হইলো আমার নৌকাটা উনি গ্রহণ করে নিব, আর যদি না নেয় সমস্যা নাই, আমি ওই যে জাদুঘরের মতন স্মৃতি, এই যে মানুষের জাদুঘর যে অনেক জিনিস সংরক্ষণ করিয়া রাখে, আমি ঠিক ওইভাবে রাখি যত বছর আমি বাইচা থাকি। আগামী নির্বাচন নিয়ে আপনার পরিকল্পনা কি? নৌকাটা আপনি নির্বাচনে কিভাবে কাজে লাগাতে চান? আমি চাই যে ইনশাল্লাহ আমার এই নৌকাটা দিয়ে আমি যত বছর বছর না ইনশাল্লাহ আমি জায়গা জায়গা করব, আমার ইলেকশনের আগে হইতে এখন পর্যন্ত ইলেকশনের এই টাইম পর্যন্ত আমি এই নৌকা নিয়ে প্রচার করতে থাকবো চারিদিক। আমার মাননীয় প্রধানমন্ত্রীর মার্কা নৌকা, আমরা করি নৌকার ভাটি, এই হিসাবে আমি এটা নিয়ে সবসময় ছাড়িয়ে যাবি মানুষের কাছে, এই প্রচার হিসাবে আমি যেটুকু সম্ভব এতটুকু খালি ঘুরতে থাকবো, আমার এটাই আশা। আচ্ছা, এই নৌকা তৈরি করার ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আপনাকে কোনো সাহায্য করছে কিনা? শুনেন, আমাদের আমি আগে কোনো কোনো আমাদের নেতা এবং কর্মী কারোর সাথে আলাপ করি না, তবে আমার নিজের থেকে আমি নৌকাটা বানাইছি, বানার পরে এই পর্যন্ত আমি বহুত প্রোগ্রাম করছি, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি আমাদের যত এই ইউনিয়নের সেক্রেটারি সভাপতি এবং ইউনিয়নের যে আপনার থানা পর্যায়ে থানার সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান, এই ধরনের আমাদের নেতা কর্মী আমাদের এরিয়ার বহুত আছে, কিন্তু কেউ আমার এই নৌকাটা নিয়ে বেঁকে আফসোস করে নৌকা বানাইছি, কিন্তু আমার কেউ একটা টাকা সাহায্য করে না এবং কেউ সাড়াও দেয় না। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এই যে নৌকাটা যিনি তৈরি করেছেন উদ্যোক্তা মফিজুল ইসলামের কথা। তিনি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবেসে এই নৌকাটি তৈরি করেছেন, তার কোনো চাওয়া পাওয়া নেই, তার শুধু একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই নৌকাটি গ্রহণ করবেন, কিংবা এই নৌকাতে 1 মিনিটের জন্য হলেও তিনি উঠবেন, কিংবা এই নৌকাটি তিনি আসলে একবার ছুঁয়ে দেখবেন, এমনটাই তার প্রত্যাশা। তিনি একজন বৃদ্ধ মানুষ, প্রায় অসুস্থ, এখন তার জীবনের শেষ প্রান্তে এসে এটাই তার স্বপ্ন। আমরা চাইবো, যেহেতু উনি একজন আওয়ামী লীগের সমর্থিত কর্মী এবং তিনি তার জায়গা তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই নৌকাটি তৈরি করেছেন, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ওনার এই স্বপ্নটি পূর্ণ করবে। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।